आप इसके साथ क्यों घूम रही है रात के अंदर? आपके घरवालों ने इसलिए अलाव कराया कि आपको इनके साथ रहे। आपको एक गैर मुस्लिम गैर मेहरम के साथ जाके खाना खाना है, बट आपको ऑनलाइन ऑर्डर नहीं करना है। यू आर वेयरिंग हिजाब बट यू आर नॉट फॉलोइंग द लॉ द इस्लाम। आप, मैं आपको इस्लाम बता रहा हूँ। आई एम नॉट द राइट पर्सन टू टेल यू द लॉ, बट आई एम द पर्सन हु कैन टेल यू अबाउट द इस्लाम। ओके, टोन डाउन द इस्लाम। ओके, आई एम टेलिंग यू। आप इसके साथ क्यों घूम रही रात के अंदर? होटल থেকে বেরোতেই হেনস্থার শিকার হিন্দু ছেলে মুসলিম মেয়ে, তাদের ছাড়াতে গিয়ে জখম হলেন দুজন। এই ভিডিও এখন নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি হলুদ স্কুটিতে চালকের জায়গায় রয়েছেন এক তরুণ, তার পিছনে বসে এক তরুণী। কিছু লোক তাদের ঘিরে ধরে, তারাও তর্ক জুড়ে দেন। তাদের প্রশ্ন করতে থাকেন যে এত রাতে কেন তারা বেরিয়েছেন, তাদের বাড়ির লোক জানেন কি না। ধর্মের প্রসঙ্গ টেনে আনেন এক যুবক। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে, শুরু হয় টানা হ্যাচড়া। এক যুবক বলতে থাকেন যে আপনি হিজাব পরেছেন কিন্তু আপনি ইসলামের আইন অনুসরণ করছেন না। তিনি আক্রমণাত্মকভাবে তার মুখে আঙুল নাড়াতে থাকেন, বলতে থাকেন ইসলামকে হেয় করবেন না, ইসলামকে হেয় করতে দেব না। এই সময় তাদের হাত থেকে ওই যুগলকে উদ্ধার করতে দুজন সামনের দিকে এগিয়ে আসেন, তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। দেখুন, আপনি কি গ্যার মুসলিম গ্যার মেহরম কে সাথে যাকে খানা খানা হ্যায়, বাট আপকো অনলাইন অর্ডার নেই করনা হ্যায়। ইউ আর ওয়েয়ারিং হিজাব বাট ইউ আর নট ফলোইং দ্য ল দ্য ইসলাম। আপ, মে আপকো ইসলাম বাতা রাহা হুঁ। আই এম নট দ্য রাইট পার্সন টু টেল ইউ দ্য ল, বাট আই এম দ্য পার্সন হু ক্যান টেল ইউ অবাউট দ্য ইসলাম। ওকে, টোন ডাউন দ্য ইসলাম। ওকে, আই এম টেলিং ইউ। আপ ইসকে সাথ কিউ ঘুম রহি রাত কে অন্দর? আপকে ঘরওয়ালো নে ইসলিয়ে অলাউ করা হ্যায় কি আপকো ইনকে সাথ রহে। আপকো এক গ্যার মুসলিম গ্যার মেহরম কে সাথ যাকে খানা খানা হ্যায়, বাট আপকো অনলাইন অর্ডার নেই করনা হ্যায়। ইউ আর ওয়েয়ারিং হিজাব বাট ইউ আর নট ফলোইং দ্য ল দ্য ইসলাম। आप, मैं आपको इस्लाम बता रहा हूँ। आई एम नॉट द राइट पर्सन टू टेल यू द लॉ, बट आई एम द पर्सन हु कैन टेल यू अबाउट द इस्लाम। ओके, टोन डाउन द इस्लाम। ओके, आई एम टेलिंग यू। গোটা ঘটনায় একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। আর এই গোটা ঘটনার ভিডিওটি একজন রেকর্ড করেন আর তারপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপরই ইন্দোর পুলিশের তদন্তে ইতিমধ্যে পুরো ঘটনাটি কোন দিকে এগোয় সেটাই কিন্তু এখন দেখার। ইতিমধ্যে পুরো বিষয়টা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। শুক্রবার রাত পর্যন্ত 20 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখে বাকিদেরও শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে, যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। आपको एक गैर मुस्लिम गैर मेहरम के साथ जाके खाना खाना है, बट आपको ऑनलाइन ऑर्डर नहीं करना है। यू आर वेयरिंग हिजाब बट यू आर नॉट फॉलोइंग द लॉ द इस्लाम। आप, मैं आपको इस्लाम बता रहा हूँ। आई एम नॉट द राइट पर्सन टू टेल यू द लॉ, बट आई एम द पर्सन हु कैन टेल यू अबाउट द इस्लाम। ओके, टोन डाउन द इस्लाम। ओके, आई एम टेलिंग यू। জানা যায় যে নাকি এই পুরো অশান্তিতে টেনে আনা হয় ধর্মের প্রসঙ্গ। এছাড়াও জানতে চাওয়া হয় যে এত রাতে তারা কেন বাইরে বেরিয়েছেন, বাড়ির লোক জানেন কি না, এরকম একাধিক প্রশ্ন করা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে যেভাবে এই যুগলকে, যেভাবে তাদের ওপরে এই বাইরের কিছু লোকজন এসে যেভাবে তাদের ওপরে অত্যাচার করেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বেশ খানিকটা জল ঘোলা হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে আর অন্যদিকে পুরো বিষয়টা নিয়ে তদন্ত করছে পুলিশ। অবশ্যই আরও অন্যান্য ভিডিওর জন্য সঙ্গে রাখুন আজতাক বাংলাকে, আর লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন আজতাক বাংলা।